এটা আমি জানি না কে হলে ভালো হতো কে হলে ভালো হতো না ইধিকা পাল তো ফেল করে নাই কোনো বাংলা ছবি টিকিট পেলাম না যে হাউসফুল মানে কি ওভারফ্লো নিচে বসে ছবিটা দেখলাম আমি হলে হয়তো পারতাম না যে সমস্ত বাচ্চা শাকিবিয়ান এখন আছে ওরা তো আসলে 90s এ জন্ম হয় নাই সত্যি কথা বলতে আজকে আমি আর হাসান জাহাঙ্গীর এই অভিনেতা নির্মাতা হাসান জাহাঙ্গীর আমরা গত পরশু দিন থেকে প্ল্যান করছিলাম যে আমরা সকাল থেকেই বা দুপুরের পরে ঢুকবো একসাথে দুই তিনটা ছবি দেখে বেরোবো তো আসার পর যেটা হলো ওই যে আমার বন্ধু হাসান জাহাঙ্গীর আছে আসার পর যেটা হলো যে আমরা এসে কোনো বাংলা ছবি টিকিট পেলাম না তো না পাওয়ার পর আমরা এত এক্সাইটেড মানে এক্সাইটমেন্ট আমাদের কাজ করছিল যে এটা কত বেশি ভালো লাগা যে বাংলাদেশের বাংলা ছবির পাঁচটা ছবি রিলিজ হয়েছে এখানে তিনটা চারটা ছবি চলছে প্রিয়তমা তারপর চলছে হচ্ছে ওই প্রহেলিকা সুরং ক্যাসিনো কোনো ছবির টিকিটই পাওয়া গেল না এটা একটা দারুণ ভালো লাগা অসম্ভব ভালো লাগা আমরা আগামী পরশু দিনে টিকিট কেটে নিয়ে গেলাম যে পরশু দিন দুপুরবেলা এসে আমরা পরপর দুটো ছবি দেখবো তারপর পরের দিন বাকি দুটো ছবি দেখবো বললাম যে অসম্ভব ভালো লাগা বাংলা ছবি হাউসফুল যাচ্ছে হাউসফুল তো যায় বাংলা ছবি তো হাউসফুল যায় বিগত দিনেও আমরা দেখেছি রাইট বিগত দিনেও আমরা দেখেছি কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে হাউসফুল মানে কি ওভারফ্লো আজকের টিকিট পাওয়া যাচ্ছে না কোনো ছবিরই পাওয়া যাচ্ছে না যে কটা বাংলা ছবি আছে কোনোটারই পাওয়া যাচ্ছে না কালকেও পাওয়া গেল না পরশু টিকিট কাটতে হলো এইটা অসম্ভব একটা ভালো লাগার ব্যাপার এই ছবির নির্মাতা যেই হোক না কেন ওটা হয়তো আমার ছবি না বাট আমাদের ছবি তো কারণ হলো আমার একজন প্রিয় নির্মাতার নির্মাণ করা ছবি আমাদেরই পছন্দের অভিনেতা অভিনেত্রীদের অভিনয় করা ছবি এটা অসম্ভব অসম্ভব ভালো লাগা আমি প্রিয়তমা দেখেছি গত পরশু দিন মধুমিতায় দেখেছি নাইট শো ওইটাও খুব ইন্টারেস্টিং ব্যাপার আমার আরেকটা সহকর্মী ফরিদুল হাসান আমরা দুজনে মিলে গেলাম বৃষ্টির মধ্যে প্রচণ্ড পানি আমি একটা আমার পেজ থেকে ভিডিও করেছি এবং গিয়ে দেখি যে মধুমিতা ডিসিতে কোনো টিকিট নাই তো তারপর আমি ওই আমরা দুজনে মিলে নিচে বসে ছবিটা দেখলাম তা ভালো লাগার জায়গাটা হচ্ছে যে থার্ড ডে মানে মধুমিতার কথা বলছি থার্ড ডে নাইট শো টিকিট পাচ্ছিলাম না এবং আমি চাইলে তো একটা মধুমিতা থেকে তো আমার সব ছবি চলেছে ওরা অ্যারেঞ্জ ওরা এত সরি হচ্ছিলো যে ডিসিতে বসার কোনো জায়গা দিতে পারছিল না ছবিটা দেখেছি সেকেন্ড হাফের সেকেন্ড পার্ট দুর্দান্ত অভিনয় করেছে শাকিব খান মানে দুর্দান্ত অভিনয় করেছে এবং যে গেট আপগুলি হিমেল আশরাফকে থ্যাঙ্কস যে ও তিনটা গেট আপে তিনবার যে নিয়ে এসছে স্পেশালি বৃদ্ধ বয়সের যে গেট আপগুলি আমি ডিটেলসটা বলতে পারছি না তাহলে হয়তো দর্শক গল্পটা বুঝে ফেলবে কিন্তু ওর যে স্ক্রিনে প্রেজেন্ট নিজেকে নিয়ে আসা দর্শকের হৃদয়ের মধ্যে ঢোকা অসম্ভব ভালো লেগেছে স্পেশালি শাকিবের শেষ মুহূর্তের অভিনয়গুলি হিমেলকে ধন্যবাদ যে চিত্রনাট্যটা এমনভাবে টেনে নিয়ে গেছে প্রেজেন্টেশন এত শর্ট টাইমের মধ্যে এত অল্প সময়ের মধ্যে হিমেল কী করে ছবিটা শেষ করলো এত ভালো করে শেষ করলো আমি কনফিউজ মানে আমি বুঝতে পারছি না আমি হলে হয়তো পারতাম না এটা হিমেলের পক্ষে সম্ভব হয়েছে আমি এই ছবির প্রযোজক আরশাদ আদনান ভাইকে মানে থ্যাঙ্কস দিই যে হিমেলকে ফুল স্বাধীনতা দিয়েছিল এবং এইটা রেজাল্ট পাচ্ছে দর্শক কিন্তু সেই রেজাল্টটা দিচ্ছে এইটা দর্শকদের ক্রেডিট স্পেশালি আমি বলবো এই ছবির ক্ষেত্রে শাকিবিয়ানদের ক্রেডিট এবং অন্যান্য ছবির ক্ষেত্রে সাধারণ দর্শকরাও যেভাবে হুমড়ি খেয়ে দেখছে এই ছবিগুলি আমি দেখি নাই সুরঙ্গ এখনও দেখার সুযোগ হয় নাই প্রহেলিকা দেখার সুযোগ হয় নাই পরশু দিন দেখব কিন্তু শাকিবের অভিনয় আমি বরাবরই মুগ্ধ হই এবং কিছুদিন ধরে আমরা দেখছি যে শাকিব যে অভিনয় করার জন্যে নিজের মতো করে বা নতুন কিছু করার জন্য চেষ্টা করছে এবং করেও যাচ্ছে এবং সেটা সাকসেসও হচ্ছে শুনেন বাংলাদেশের যে কোনো নির্মাতাই যে কোনো নির্মাতাই শাকিব খানের মতো সুপারস্টারকে নিয়ে কাজ করতে চায় কেন চাইবে না তো দুইটা ছবি আমি বানিয়েছি ওর সাথে আমার বন্ডিংসটা অনেক স্ট্রং আরও ভালোবাসবো তোমায় ও আমাকে কোনো রকম যন্ত্রণা দেয় নাই বরঞ্চ সহযোগিতা করেছে গলইতে তো দারুণ করেছে 49 দিন অজপাড়া গায়ে বসে শুটিং করেছে আমি যেভাবে ওকে হাঁটতে বলেছি সেভাবে হেঁটেছে যেভাবে কথা বলতে বলেছি সেভাবে বলেছে কিছু কিছু শাকিবিয়ানের কাছে হয়তো বা ওর ক্যারেক্টারাইজেশনটা পছন্দ হয় না সেটা আলাদা ব্যাপার কারণ 90s গল্প বলতে গিয়ে তো 90s আমরা ওইভাবে ক্লিন শেপই থাকতাম কেউ খোঁচা খোঁচা দাড়ি রাখলে মাইর দিত সবাই তো যে সমস্ত বাচ্চা শাকিবিয়ান এখন আছে ওরা তো আসলে 90s জন্ম হয় নাই ওই জন্য ওরা ওই সময়টা বোঝে নাই সময় ধরার জন্য তাকে ক্লিন শেপই রাখতে হতো এবং যে ব্যাপারগুলি ছিল কিন্তু ওইখানে দেখেন শাকিব কিন্তু ঢোল বাজানো শিখেছে নৌকা চালানো শিখেছে এবং অভিনয়ের ক্ষেত্রে নিজেকে আলাদা ভাঙার চেষ্টা করেছে এবং সাকসেস হয়েছে স্পেশালি আমি প্রিয়তমাতে এসে ওই যে বারবার বলছি যে প্রিয়তমাতে এসে আমি ওর ক্যারেক্টারাইজেশন দেখে মুগ্ধ ওর যে তিনটা গেট আপ এত অল্প সময়ের মধ্যে ধরে রাখা কোনো কন্টিনিউটি ব্রেক নাই
অ্যাক্টিং এর কন্টিনিউশন ব্রেক নাই, গেটআপ এর কন্টিনিউটি ব্রেক নাই, এবং এই প্রতিটা এক্সপ্রেশন প্রতিটা মুভমেন্ট ক্রিয়েট করেছে যে এটা এটা আসলে বড় অভিনেতা না হলে এটা সম্ভব না। এটা আমি জানি না কে হলে ভালো হতো কে হলে ভালো হতো না। আমার কাছে ছবি দেখতে গিয়ে সেকেন্ড হাফের সেকেন্ড পার্টে গিয়ে আমার কাছে মনে হয়েছে ইধিকা পাল পারফেক্ট কাস্টিং। এখন অন্যরা হয়তো আরও ভালো করতো বা অন্যরকম কিছু করতো, বাট ওইটা নিয়ে ভালোর তো শেষ নাই। তো ইধিকা পাল তো ফেল করে নাই, চরিত্রায়নের ক্ষেত্রে তো ওর কোনো দুর্বলতা ছিল না। কেউ কি বলছে ইধিকাকে ভাল লাগে নাই, কেউ কি বলছে এই জায়গাটা অভিনয় করতে ফেল করেছে? ইধিকা তো আমার কেউ না, আমার দেশেরও কেউ না, আমি একজন অভিনেত্রী হিসেবে আমি অভিনয়টা দেখেছি দর্শক হিসেবে ওর। তো সেই ক্ষেত্রে আমার কাছে কখনোই মনে হয় না যে ও ছন্দপতন করছে। এখন দর্শকের নানা ধরনের ভালো লাগা ভালোবাসা না পাওয়া অপূর্ণতা পূর্ণতা থাকেই, কিন্তু একজন নির্মাতা হিসেবে আমার কাছে মনে হয়েছে একদম দারুণ ঠিকঠাক ছিল সব।